হ্যালো ফ্রেন্ডস, মিলিজ ওয়ার্ল্ডলৈ সকলোকে স্বাগতম জানাইছো। আশা করো সকলো ভালে আছে। করোনা মহামারীয়ে ভেটি গড়ার আগতে ফ্রাইডেটুলৈ আমি বড় আগ্রহেরে বাট চাই আছিল, কিন্তু যোৱা পাঁচ ছমাহমান ধরে আমার মুখত আগৰ সেই উৎকণ্ঠা নাই। আজির এই খণ্ডটিত মই আপোনালোকৰ সতে আলোচনা করিম ফ্রাইডে মানে সিনেমা আর মূল দৃষ্টি দীনবন্ধু সম্পর্কে। তাহলে আহক আজির খণ্ডটি আরম্ভ করো। ফ্রেন্ডস, আমার জীবনটোর এক ডাঙর সম্পর্ক আছে সিনেমার হতে। পৃথিবীত হয়তো কম সংখ্যক এনে মানুষ আছে যিয়ে জীবনত এখনো সিনেমা চাই পোৱা নাই। আজি কেবা বছর ধরে আমি ভারতীয় সকলে ফ্রাইডেটো আহিলে এক অজান উৎকণ্ঠাত সময় পার করো, কারণ ফ্রাইডে মানে সিনেমা। এই ফ্রাইডেই মুক্তি পায় আমার আকাঙ্ক্ষিত সিনেমাখন। কিন্তু করোনা মহামারী আহার পরাই আমার এই মাদকতা হেরাই গৈছে। মহামারীর সংক্রমণ রোধ করার কারণে সরকারে ছবিঘর সমূহ বন্ধ করে দিছে, যার ফলস্বরূপে বহু সিনেমার তারিখ পিছুয়াই দিয়া হয়েছিল। সেয়ে যাওয়া কেটামান মাস ধরে আমি সিনেমা চার মাদকতা উপভোগ করবা নাই, মাথো অপেক্ষা করে আছো কেতিয়া করোনা যাব আর আরম্ভ হব আমার আগর জীবন। করোনার মাজতে ইন্টারনেটত যদিও দুই এখন ছবি মুক্তি পাইছে, কিন্তু আগর সহারি পাবলৈ সক্ষম হওয়া নাই। ইয়ার প্রধান কারণ এই যে সকলোয়ে ইন্টারনেটর ব্যবহার নাজানে, সেয়ে ছবিবর ইন্টারনেটত মুক্তি দিয়ার পিছতো অর্থ উপার্জনের ক্ষেত্র সুফল পোৱা নাই। এতিয়া এটাই মাথো সকলোরে আশা, ছবিঘর কেতিয়া খুলিব আর কেতিয়া পপকর্ন খাই ছবির জুতি লব পারি। এতিয়াও আজি মই আলোচনা করব ওলোৱা ছবিখনের কথালৈ। এইখন হৈছে 2004 চনত মুক্তি লাভ করা দীনবন্ধু সিনেমাখন। সিনেমাখনের চিত্রনাট্য আর পরিচালনা প্রয়াত মুনিম বৰুৱা দেৱৰ। ছবিখনত সংগীত সংযোজন করেছে জুবিন গার্গে আর কাহিনী লওয়া হয়েছিল ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার দীনবন্ধু নাটকৰ পৰা। এখন নিভাজ সিনেমা বুলি কব লাগিব। আপোনালোকে বাৰু সিনেমাখন চাইছেনে? যদি চোৱা নাই সোনকালে চাব দেই। এই সিনেমাখনের জড়িয়ে এজন সাধারণ মানুষের জীবন পরিক্রমা প্রকাশ পাইছে। দীনবন্ধু হৈছে ছবিখনের মূল চরিত্র। এই চরিত্রত অভিনয় করেছে শ্রদ্ধার তপন দাসে। এই সিনেমাখনত দেখুৱাইছে সৎ পথত থাকিলে মানুহে কেনেকৈ নিজের স্বাভিমান বজায় রাখিব পারে, অভাব অনাটনের যে কঠিন বাস্তব তাকো সুন্দরভাবে প্রতিফলন করা হয়েছে। সিনেমাখনের প্রতিটি সংলাপে হৃদয় চুই যায়, যেটু দিশর উপর ছবি নির্মাতা সকল সদায় সচেতন হওয়া উচিত। ছবিখনত শিকিবলগিয়া বহুত আছে। যৌতুক লওয়া আর দিয়া যে এক অমানবীয় প্রথা, সেয়া সুন্দরভাবে দেখুয়া হয়েছে সিনেমাখনত। যৌতুকর বাবেই যে বহু সাধারণ মানুষ ধরুয়া হয় সেয়াও দেখুয়াইছে, আর আমি এই প্রথা বর্জন করা উচিত। মই থুলমূলকৈ কলো সিনেমাখনের বিষয়ে। এতিয়াই বেশিকে কই দিলে আপনাদের সিনেমাখন চালে রস নাপাব, সেয়ে আর বেশি নক। সিনেমাখন চাব দেই সোনকালে, কারণ ভাল সিনেমা চার প্রয়োজন আছে। এখন ভাল সিনেমায় মনত ভাল চিন্তার জন্ম দি। আর এইখিনি কয়ে মই মল্লিকায় আজিলৈ ইমানতে সামৰিছো। আর ভিডিওটি চার বাবে আপনাদের বহুত 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 ধন্যবাদ। আর যদি মোর ভিডিওটি ভাল পাইছে তেনেহলে লাইক শেয়ার আর কমেন্ট কৰিবলৈ নাপাহৰিব। আর যদি মোর ভিডিও পোন প্রথমবারৰ বাবে চাই আছে তেনেহলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব আর কাষতে থকা বেল আইকনটো প্রেস কৰি অন কৰি দিব, যাতে আহিবলগীয়া মোর ভিডিওর নোটিফিকেশনবোৰ আপোনালোকে সময়মতে পাই থাকে। ধন্যবাদ।